ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মেই তৈষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 187তম পর্ব। সমস্ত নিবেদিতা প্রেমী এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রবাহের পথিকদের, যারা ক্ষণিকের জন্য আমার আলোচনায় মনোনিবেশ করেন সকাল 6টায় প্রতি রবিবারে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা পানারাম চ্যানেলকেও জানাই আমার শ্রদ্ধা, যারা দীর্ঘ 186টি পর্ব ধরে আমার ভার বহন করে চলেছেন। আমার ভার বললে বোধহয় ভুল হবে, নিবেদিতার ভার যারা বয়ে চলেছেন তাদেরকে আমি অবশ্যই কুর্ণিস জানাই তাদের এই অকৃত্রিম প্রয়াসকে। না হলে তো আপনাদের দুহারে প্রতি রবিবার 6টার সময় এ বার্তা পৌঁছতো না, নিবেদিতা ভারত প্রেমী ছিলেন না, নিবেদিতা ভারতীয়ই ছিলেন। আজ 187তম পর্বে কদিন আগে নারী দিবসকে নিয়ে বিশ্বের নারী সমাজ তাদের নিজেদের সুপ্রতিষ্ঠা লাভে যেভাবে বছরের একটি দিনকে নারী দিবস হিসাবে পেয়েছে এবং তাদের স্বরূপটি তুলে ধরার চেষ্টা করেছে, দুয়ারে দুয়ারে মায়ের ছবি, মাতৃত্বের ছবি, নারী দিবসে নারীর মহিমা প্রচারিত হয়েছে, তখন এই ভারতীয় নারী বধূমূর্তি ভগিনী নিবেদিতাকে কতখানি আকৃষ্ট করেছিল। পাশ্চাত্যের কোনো মহিলায় গভীর ধর্মভাবের প্রেরণা, যেমন গির্জার ব্রততারিণী জীবন গ্রহণ করেন, ভগিনী নিবেদিতার দৃষ্টিতে ভারতীয় কন্যাও হৃদয়ে অনুরূপ একটি পবিত্র ব্রত গ্রহণের সংকল্প নিয়েই কিন্তু স্বামীর গৃহে প্রবেশ করেন। বিদ্যালয়ের লেখাপড়ায় বেশি নির্ভর না করে হিন্দু বধূর শিক্ষা দীক্ষা এমন নিখুঁত কী করে হয়েছিল, এটা ভাবতে ভাবতেই নিবেদিতা বিস্মিত হয়েছেন। এর আগের দিন আলোচনার মধ্যে সেটা কিছুটা তুলে ধরেছিলাম। হিন্দু বধূর বা হিন্দু নারীর সর্বোপরি নম্রতা, সেবাপরায়ণতা, সহিষ্ণুতা, ধৈর্য, লজ্জাশীলতা তার চরিত্রের অনবদ্য ভূষণ, এটা নিবেদিতার দৃষ্টিতে বারবার ধরা দিয়েছে। আমরা ভারতীয়রা এগুলিকে স্বাভাবিক ভেবেছি, নিবেদিতা বিশ্বের নারীর নিরিখে নিবেদিতা কিন্তু অবাক হয়েছেন এবং ভারতীয় নারীর এহেন দৃশ্য এহেন আচরণ তাকে বিস্মিত শুধু করেনি, নারীদের আদর্শ বিশ্বের নারী সমাজকে আলোকিত করবে ভারতীয় এই নারী আদর্শ, এটা তার বারবার মনে হয়েছে। একটা বৃহৎ পরিবারে নানা বয়সে নানা সম্বন্ধে নতুন আত্মীয় পরিজনের মধ্যে ঢুকে ভারতীয় নারীরা সকলের প্রতি কীভাবে শ্রদ্ধাশীল হয়, স্নেহ প্রীতি অপরকে আপন করে নেয়া, পরকে আপন করে নেয়া, একটি নতুন পরিবারে গিয়ে তাদের সদস্য হতে গিয়ে কোন অজান্তে কখন যেন সেটাই তার আপন গৃহ হয়ে যায়, পরবর্তীকালে তখন যে সন্তান উৎপাদন করে সেই সন্তানের যখন গৃহবধূকে বাড়িতে আনার সমস্ত চিন্তা তৈরি হয়, তখন আবার সেই কন্যাটিও এই বাড়িতে এসে সেও এই বাড়ির উপযুক্ত হয়ে সে বাড়ির সেও নিজের পরিবার বলেই পরম্পরাতে পৌঁছে যাওয়ার চেষ্টা করে। এটিই ভারতীয় রীতি, এটিই ভারতীয় সংস্কৃতি, এটিই ভারতীয় নারীর বৈশিষ্ট্য, পরকে আপন করে নেয়া।
এবং পরের মধ্যেই আপনত্ব খুঁজে নেয়া, পরবর্তীকালে সেই আপনত্বের ছায়ায় মায়ায় ঠাঁই দেয় অন্যকে এবং অনুপ্রাণিত করে ওই একই ধারাকে। সেই নতুন আত্মীয় পরিজনের মধ্যে ঢুকে সকলের প্রতি শ্রদ্ধাশীল স্নেহ প্রীতি অনুভব করে, সকলের দাবি মিটিয়ে সকলকে সন্তুষ্ট করে হিন্দু তরুণকে বধূত্ব লাভ করতে হয়, এটাই চিরাচরিত রীতি। এর মুখে বা এটা শুধু মুখের কথা নয়, আমরা মুখে বলছি, সাহিত্য থেকে চয়ন করে কতগুলো শব্দ চয়ন করে কতগুলো শব্দকে তৈরি করে বসিয়ে দিলাম, সাহিত্যের প্রাচুর্য তৈরি করলাম, সাহিত্যের কচকচানিতে মানুষকে উদ্বুদ্ধ করলাম, এটি ভারতীয় নারীর বৈশিষ্ট্য বলে এস্টাবলিশ করার চেষ্টা করলাম, তা কিন্তু নয়। এটা স্বাভাবিক, এটা ভারতের বৈশিষ্ট্য নারীদের ক্ষেত্রে। নিবেদিতা বলছেন, পাশ্চাত্যে বধূ জীবন হিন্দু বধূর তুলনায় অত্যন্ত লঘু, ভারতীয় সংস্কৃতিতে সতী সীতা সাবিত্রীর চরিত্র ও আদর্শ যে সমুজ্জ্বলতা লাভ করেছে, নিবেদিতা তা পূর্ণভাবে সমাদর করতে পেরেছিলেন, এটা বারবার তিনি প্রমাণ করে দিয়েছেন এবং তার অভিব্যক্তির মধ্যে সেগুলো প্রকাশ করেছেন। হিন্দু নারীর পতিব্রতা ভগিনী নিবেদিতা বহুতর পাশ্চাত্যের সমালোচকের আত্মম্ভরিতা নিয়ে কখনো বিচার করেননি, কিন্তু তিনি এর মধ্যে একটা গভীর আধ্যাত্মিক শক্তি দেখতে পেয়েছিলেন। নিবেদিতা লিখছেন এক জায়গায়, হিন্দু বধূ জিজ্ঞাসা করে, কে তোমার ইতর সমাধিকারের দাবি তুলতে চায় যখন তথাকথিত তুল্যতার পরিবর্তে পূজা করবার অনির্বাচনীয় আনন্দ রয়েছে হাতের মুঠোর মধ্যে? কি সুন্দর ভাবনা, কি শ্রদ্ধা ভারতীয় হিন্দু নারীদের! হিন্দু বধূকে তিনি জিজ্ঞাসা করছেন, এই যে নারীদের প্রতি খারাপ আচরণ, নারীদের প্রতি অবিচার, নারীকে তার প্রকৃত সম্মান শ্রদ্ধা না দিয়ে তাকে সমাজের কীট বা ইতর সমানাধিকার পর্যবেসিত করে, এটা নিবেদিতা আসল স্বরূপ বলে বলছেন না, এটা আসলে নিকৃষ্টতার একটা দিক মাত্র। হিন্দু মাতা আর বধূর মতো হিন্দু ভগ্নীরও মূর্তি নিবেদিতাকে মুগ্ধ করেছিল। ভাতৃ দ্বিতীয়ার অনুষ্ঠানটা তিনি পরম প্রীতির চোখে দেখেছিলেন বা দেখতেন। হিন্দু পরিবারে দেওর এবং ভাতৃ জায়া এবং শ্বশুর শ্বশ্রু মাতা ও বধূর সম্পর্ক কত সুন্দর হতে পারে তাও তিনি লক্ষ্য করেছিলেন। কোনো তরুণী বাল্য বিধবা হয়ে পিতৃগৃহে ফিরে আসলে যে ঘটনা পরম্পরা তার জীবনকে নিয়মিত করে, তার নিজের চোখে পর্যবেক্ষণ করার সুযোগ ভগিনী নিবেদিতার হয়েছিল এই সমাজে, এবং সেটাও তিনি দেখেছেন এবং লিখেছেন। কোনো বালিকা সদ্য বিধবা হয়ে পিত্রালয়ে যদি প্রত্যাবর্তন করে, তাহলে এই ঘটনা হিন্দু পরিবারের ইতিহাসে সৃষ্টি হয় একটি অতুলনীয় মুহূর্ত। ওই দুর্ভাগ্যবতীর প্রতি অসীম স্নেহ ও মমতা বর্ষিত হতে থাকে। বৈধব্যের কঠোর নিয়মগুলি এই বাল বিধবার পক্ষে কীভাবে হ্রাস করা যায় তা নিয়ে অনেক যুক্তিতর্ক চলতে থাকে। বাল বিধবাটির হয়তো নিয়মের শৈথিল্য করতে রাজি নয়,
কিন্তু জনক জননী, শ্বশুর ও শ্বশুরমাতা পীড়াপিড়ি করতে থাকেন। কখনো কখনো সমগ্র পরিবারটাই হয়তো বাল বিধবার কিচ্ছতার অনুসরণ করবে। একটা ক্ষেত্রে জানি, অল্প বয়স্ক কন্যা বিধবা হওয়াতে পিতা তাকে বললেন, আমার মতো আর আমার তো সংসার থেকে অবসর নেওয়ার সময় হয়েছে, এখন মা তুমি ও আমি একসঙ্গে সংসারের বিলাস বাসন ত্যাগ করব। কি ভাব! পিতা তাকে বলছেন, আমার তো সংসার থেকে অবসর নেওয়ার সময় হয়েছে, এখন তুমি আর আমি একসঙ্গে সংসারের বিলাস বাসন ত্যাগ করব। এই যে অল্প বয়সী কন্যাটি বিধবা হয়ে ফিরেছে, তার মধ্যে বৈধব্যের ছায়াকে ত্যাগের প্রতীক রূপে, বাবা মায়ের বৃদ্ধ অবস্থায় যে ত্যাগের জায়গায় তারা পৌঁছে, কিচ্ছতা সাধনের পরে শেষে যে ত্যাগের আন্তরিক মানসিকতায় পৌঁছে যায় যে কোনো ভারতীয়, তাদের শৈশব কৈশোর যৌবন পৌরত্ব অবশেষে বার্ধক্যের সময় তাদের যে অনুভূতি, সেই অনুভূতি ওই সদ্য বিধবা হওয়া বৈধব্যপ্রাপ্ত কন্যাটির মধ্যেও তিনি জাগিয়ে তুলছেন সেই সন্ন্যাসের তথা ত্যাগের ব্রত। এটি ভারতবর্ষের জাতীয় আদর্শের মতো ত্যাগ ভাবনা এদেশের সর্বত্র ছড়িয়ে রয়েছে, ভারতীয়দের ছেয়ে রেখেছে এ ভাবনায়। বৎসরের পর বৎসর এইভাবেই চলে। স্বেচ্ছায় বরণ করা সংযম বিধবার জীবনকে মহান, গভীর ও সমুন্নত করে তোলে। অথচ সে জীবনে সরলতা ও উন্মুক্ততার সীমা নাই। সে জীবনে যে শক্তির বিকাশ হয় তা শুধু একটি গ্রামে নয়, সমগ্র জাতিকে সংক্রামিত করে বা জাতিতে সংক্রামিত হয়। এটি নিবেদিতার দৃষ্টিতে ধরা দেয়া ভারতীয় একটি স্বাভাবিক গ্রাম্য পারিবারিক জীবনের কাহিনী বলা যেতে পারে। নিবেদিতা ভারতীয় নারীর ধর্মনিষ্ঠা, পুণ্যশীলতা এবং ভাব গম্ভীরতা, ভদ্গ অর্থাৎ ভগবত ভক্তির প্রত্যক্ষ পরিচয় তিনি পেয়েছিলেন সীমা সারদা দেবী এবং শ্রীরামকৃষ্ণদেবের বহু মহিলা ভক্তির ঘনিষ্ঠ সম্পর্কে এসে। ভারতীয় নারীকে শিক্ষা দেবার সময় আমরা যেন তার ধর্মকেন্দ্রিক চরিত্রবৃত্তিকে ব্যবহার না করি। নিবেদিতা তার গুরু বিবেকানন্দের ন্যায় বারবার এই সতর্কবাণী কিন্তু ভারতীয় অ্যাজ ওয়েল অ্যাজ পাশ্চাত্যের ভারত চিন্তাশীল সমাজকে বোঝাবার চেষ্টা করেছিলেন, যেন কুদৃষ্টিতে এবং একটি দেশের কুসংস্কার ভেবে দূরে সরে না থাকে বা কুসংস্কারের মতো ভাবনায় ভারত দর্শনকারী মানব সমাজকে তিনি সতর্ক করে দিচ্ছেন মাত্র। নিবেদিতার কি দৃষ্টি! এগুলি না পড়লে বা না ভাবলে, না চিন্তা করলে নিজের মনের মধ্যে ওই প্রকাশটি ঘটবে না যে প্রকাশের দ্বারা সত্যিকারের ভারতীয়ত্ব বোধ আসতে পারে। নিবেদিতা সেই বোধে ভূতিত হয়েছিলেন, তার হৃদয় সত্তাকে উন্মোচিত করেছিলেন স্বামী বিবেকানন্দের সংস্পর্শে এসে। এটি তাকে ভারতীয়ত্ব সন্ধানকারী এক জ্যোতির্ময় আলো স্বরূপ বললে ভুল হবে না। সত্যিই তো স্বামী বিবেকানন্দ তার কাছে আলোক স্তম্ভ স্বরূপ। তাকে দেখেই তিনি আকৃষ্ট হয়ে উজ্জ্বল আলোয় উদ্ভাসিত। বিবেকানন্দ স্বয়ং ভারতবর্ষের প্রতিমূর্ত স্বরূপ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। তার কাছে ভারত
আর বিবেকানন্দ কখনোই আলাদা হয়নি। যেমন বিবেকানন্দের কাছে রামকৃষ্ণ আর ভারতবর্ষ জীবনে কখনো তিনি আলাদাভাবে দেখতেন না, নিবেদিতাও ভারতবর্ষ এবং স্বামী বিবেকানন্দকে একটি কয়েনের এপিটারোপিট ভেবেছেন মাত্র। মুম্বাইতে একটা মহিলা সভায় নিবেদিতা একবার বলেছিলেন, হে ভগিনীগণ, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা পাশ্চাত্য সাহিত্যের পরিবর্তে মহিমাময় প্রাচ্য সাহিত্যের চর্চা করুন। আপনাদের পারিবারিক জীবনের যে সরলতা ও গাম্ভীর্য তা যেন কখনো ক্ষুদ্ধ না হয়, পাশ্চাত্যের ভোগবিলাস ও আড়ম্বর যেন আপনাকে কক্ষচ্যুত না করে। কি আবেদন! ভারতীয়ত্ব বোধে ভারতবর্ষকে ভারতবর্ষের সন্তানদের ভারতীয়ই থাকতে বলছেন, কোনোভাবে আকৃষ্টতা অর্জন করে পাশ্চাত্যের দিকে দৃষ্টি যেন না দেয়, তাতে নিজেদের স্বরূপটার বিচ্ছুরণ ঘটবে না, নিজেদের স্বরূপটা থেকে বিচ্ছুত হয়ে যেতে পারে পাশ্চাত্যের দিকে তাকালে, নিজেদের আসল আনন্দময় সত্তাপূর্ণ এই ভারতীয়ত্বের মাধুর্য উপলব্ধি করতে পারবেন না এবং তার মধ্যে ঢুকে যেতে বলছে, তাহলে পাশ্চাত্যের দিকে দৃষ্টি আকর্ষিত হয়ে ওই বাইরের দিকের চাকচিক্যে নিজের আনন্দময় সত্তাটিকে হারিয়ে ফেলবে, এটি তার ভয় হচ্ছে। মাদ্রাজের আরেকটা মহিলা সম্মেলনে নিবেদিতা একবার বলছেন, আমার গুরুদেব স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস ছিল ভারতের ভবিষ্যৎ দেশের পুরুষগণের অপেক্ষা নারীর উপরই অধিক নির্ভর করেছে। ভারতীয় মাতা ও বধূ, আপনাকে একথা স্মরণ করিয়ে দিতে হবে না যে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ ও শঙ্করাচার্য তাদের জননীর নিকট কতখানি অনুপ্রেরণা লাভ করেছিলেন। ভারতবর্ষে সংখ্যাতীত নারী তপস্বিনীর মতো নীরব শান্ত জীবনযাপন করে গেছেন। এ সকল নারীর দ্বারাই ধর্মের সংরক্ষণ ও সমৃদ্ধি ঘটেছে, এটা মনে রাখতে হবে। আসলে নিবেদিতার এই কথাগুলোর মধ্যে আমার মাঝে মধ্যে মনে হয়, ভারতীয় নারীদের মধ্যে যদি এই চিন্তাটি মনের মধ্যে থাকত তাহলে তারা আমার মনে হয় আপন মনে আপন ভাবে ভারতীয় থাকতে পারত না, কারণ তারা তো এটিকে স্বাভাবিক ভেবে নিয়েছেন, এটার মধ্যে কোনো কৃত্রিমতা নেই। নিবেদিতা সেটাকে আদর্শ স্বরূপ দেখছেন, একটি উচ্চ অবস্থা দেখছেন, কারণ তিনি পাশ্চাত্যের নারীর সাথে তুলনা করতে গিয়ে ভারতীয় নারীকে ওই আসনে বসিয়েছেন। ভারতীয়রা জানছেন এটাই আমাদের স্বাভাবিকত্ব, এটাই নারীর আদর্শ, এটাই নারী সত্তা। ভারতীয় নারীর সমস্যা ও শিক্ষা বিষয়ে মার্গারেট নোবেল তথা ভগিনী নিবেদিতা গভীরভাবে চিন্তা করতেন। তার দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ গ্রন্থে তিনি ভবিষ্যৎবাণী করেছেন, যখন এদেশের নারী যে মৃত্তিকাকে তারা বাসা করেন তার সাথে সম্পর্কিত করে নিজকে বা নিজ দিগকে দেখতে পাইবেন, যে অতীত হতে তারা উদ্ভূত হয়েছেন সেই অতীতের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে যথার্থ চিনতে পারবেন, নিজেদের জাতির বিপুল প্রয়োজনগুলি সম্পর্কে যখন তারা অবহিত হবেন, যখন ভারতীয় নারীর বিরাট মাতৃ হৃদয় জেগে উঠবে, শুধু পরিবার, বাড়ি, ঘর এবং গ্রামের জন্য নয়, সমগ্র মাতৃভূমির জন্য, সমগ্র জাতির জন্য, এবং তার মন উন্মুক্ত হবে বা উন্মুখ হবে বাস্তব সেবার দ্বারা হৃদয়ের সেই জাগরণের পরিচয় দিতে, তখনই কেবল
ভারতীয় নারীর ভবিষ্যৎ স্বকীয় মহত্ত্বে জাতির নিকট উদ্ভাসিত হবে, তখনই যথার্থ শিক্ষার আদর্শ রূপায়িত হবে, তখনই ভারতবর্ষের প্রকৃত জাতীয় আদর্শ স্থির প্রতিষ্ঠা লাভ করবে। নারী জাতির প্রাককালে ভারতীয় নারীর এই মহিমা আমার মনে হয় সঠিক প্রকাশ, নিবেদিতাকে প্রকাশ নয়, ভারতীয়কেই ভারতীয়দের দ্বারা প্রকাশের একটা সোপান মাত্র। নারী নারী করে চিৎকার করলে হবে না, নারী দিবস দিবস বলে চিৎকার করলে হবে না, ভারতীয় নারীর অন্তঃসত্ত্বায় প্রবেশ করতে হবে, ভারতীয় নারীকে জানতে হবে। সে শুধু মা নয়, সে শুধু বোন নয়, সে আসলে একটা আদর্শ, একটা শক্তির প্রকাশ। সে শক্তির অন্তরে রয়েছে ভারতীয়ত্ববোধ, সে শক্তির অন্তরে রয়েছে ভারতীয় মাতৃত্বের, পুত্রের মিলন মাতৃত্বের সাথে, এক মায়ের স্নেহময়ী লালন পালনের অস্তিত্ব, যেখানে মা ছেলেকে আদর দিয়ে ভালোবেসে তার অঞ্চলে ঠাঁই দেবে, সে ঠাঁই চির লালায়িত পালিত কন্যার মাতৃত্ব লাভের পরবর্তী এক পথ চলা কাহিনীর ধারাবাহিক ইতিহাস। সেই ইতিহাসে আমাদের সকলকে প্রবাহিত হতে হবে, তখনই ভারতীয় নারীর আসল স্বরূপটির সাথে ওই পথ চলাতেই পরিচয় ঘটবে। বারবার ভারতীয় নারী শুধু একটি নারী নয়, নারী কোনোভাবেই পণ্যবস্তু হতে পারে না, নারী কখনোই সন্তান উৎপাদনের যন্ত্র হতে পারে না, নারী কখনোই সে বিলাসিতার সম্পদ হয়ে অপরকে দর্শন ডালি হতে পারে না। নারীর ঐতিহ্য, নারীর সৌন্দর্য সে মাতৃত্বের পূর্ণ প্রকাশ, নারীর মহিমা, নারীর আলোকময় সত্তা জগৎকে দেবীর আরাধনার সামনে হাজির করবে। নারীকেও সেই সত্তাতেই অবস্থান হতে হবে, নারীকেও সেই অবস্থায় অবস্থিত হয়ে তার পরিচয়টা সমাজকে প্রকাশিত করতে হবে, তখনই তো নারীর মাহাত্ম্য, নারীর আসল স্বরূপটা দেখে মানব সমাজ তার চরণতলে তার পদতলে বসে সেই মাতৃদেবীর আরাধনায় নিয়ত থাকবে। এটিই তো ভারতীয় নারীর আসল প্রকাশ, দেবী মাতৃভূমি নারী মিলেমিশে একাকার হবে। অঙ্গসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবির আবির্ময়েধি ওং শান্তি শান্তি শান্তি। শ্রীরাম ও কৃষ্ণার পণমস্ত। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শনের আজ 187তম পর্বটি এখানেই শেষ করলাম।